নমস্কার আজকে সাংবাদিক বৈঠক করার কথা ছিল শুভেন্দু অধিকারীর কিন্তু তিনি সাংবাদিক বৈঠক করলেন না কেন তিনি সাংবাদিক বৈঠক করলেন না তা নিয়েও বিভিন্ন জল্পনা চলছে তার মধ্যে কালকে মেদিনীপুরে সভা আছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সভায় নেত্রী নির্দেশ দিয়েছেন জেলার সমস্ত বিধায়ক থেকে শুরু করে সাংসদ ও নেতাদের উপস্থিত থাকতে কিন্তু সূত্রের খবর মমতার সবাই উপস্থিত থাকবেন না শিশির অধিকারী তবে কি শুভেন্দু অধিকারীর সাথে দল ছাড়ছেন তার পিতা শিশির অধিকারীও সেই জল্পনায় এখন জেলা জুড়ে ছড়িয়ে পড়েছে এই খবর আসতেই এ ব্যাপারে শিশির অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন তার পায়ে অপারেশন হয়েছে তিনি বাড়িতেই ঠিকমতো হাঁটতে পারছেন না তাই তিনি যেতে পারবেন না অন্য কোনো কথা নেই কিন্তু মমতার সবার আগের দিনই কেন সেই অপারেশন হলো তা নিয়ে রাজ্য রাজনীতিতে এখনই বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে